फ्रेंड्स आमी मोनालिसा आज आमी आपनादेर काछे आरेकटी रेसिपी निये चले एसेछि कदबेल माखा। एखन बाजारे प्रचुर कदबेल उठछे प्राय शीत आसछे आसछे एरकम आमी आपनादेर सबाइके कदबेल माखा देखाच्छि रेसिपिटा। प्रथमे आमी एकटा गाछपाका कदबेल निये एसेछि। এই গাছপাকা কদবেলটা আমি প্রথমে এটাকে আমি ফাটিয়ে এর ভেতর থেকে স্পুন দিয়ে কদবেলটা প্রথমে বার করে নিয়েছি। এইভাবে আমি কদবেলটা বার করে নিয়েছি স্পুন দিয়ে চেচে। নিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি ধনে পাতা, চিনি, বিট লবণ, সাদা নুন, নিয়েছি আমি চাট মশলা, আর লাগবে একটু সর্ষের তেল স্বাদ মতো। সর্ষের তেল আমি একটু ইউজ করব, একটুখানি সর্ষের তেল, তাতে কদবেল মাখার টেস্টটাও ভালো হবে। এবার আমি দেখাচ্ছি কি করে এটা তৈরি করব। প্রথমে আমি এই কদবেলটার মধ্যে একদম অল্প 1/4 টিস্পুন নুন দিলাম। এবার আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম। দিলাম আমি 1 টিস্পুন চাট মশলা। এবার দিলাম কাঁচা লঙ্কা, এটা আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন, আমি এটা হাত দিয়ে মেখে নেব। দিলাম আমি 1/4 টিস্পুন বিট লবণ, আর দেব আমি চিনি। চিনিটা আপনারা যে যেরকম খাবেন সেরকম দেবেন, আমি চিনিটা একটু বেশি পরিমাণে দিয়েছি, আমি 2 টেবিল স্পুন চিনি দিলাম। আর দেব আমি অল্প একটু সর্ষের তেল। এবার আমি এটা হাত দিয়ে মেখে নেব। কদবেল মাখাটা রেডি। এটা ডাল ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে, শুধু মুখেও খেতে খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার ভিডিওটা যারা প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার প্রত্যেক দিনের রান্নার আপডেটটা পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই ফ্রেন্ডস, দেখা হবে পরের রেসিপিতে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।